প্রধানমন্ত্রীর ভারত সফর আগামী 5ই সেপ্টেম্বর থেকে তার ভারত সফর শুরু হবে, কিন্তু এই ভারত সফর নিয়ে ইতিমধ্যে নানান রকম হিসেব নিকেশ চলছে। একদিকে চলছে রাজনৈতিক হিসেব নিকেশ, যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে কি আদায় করে নিয়ে আসবেন। অর্থনৈতিক নানান রকম বিশ্লেষণও চলছে, যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে কি হবে না। সবচেয়ে বড় কথা হলো যে বহুল আলোচিত তিস্তা চুক্তি সেটি সম্পন্ন হবে কিনা। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে খবরটি দিচ্ছে তাতে একদম বিপরীত একটি চিত্র পাওয়া যাচ্ছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে দিল্লিতে যাতে মমতার সঙ্গে শেখ হাসিনা একটি বৈঠক হতে পারে, আর কুশিয়ারা নদীর পানি বণ্টনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক হতে পারে। কিন্তু তিস্তা চুক্তির যেই সম্ভাবনা সেটি একেবারেই নেই বললেই চলে, এছাড়া আর কোনো প্রাপ্তি নেই বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা যেটি বলছেন সেটিতে বলা হয়েছে যে প্রায় 3 বছর পর ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5ই সেপ্টেম্বর দিল্লি পৌঁছবেন তিনি। তার আসন্ন সফরের আগে ঢাকা একান্তভাবে চাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করুন। এর আগে মমতাকে শেখ হাসিনা চিঠি লিখে জানিয়েছিলেন তিনি ভারতে আসছেন এবং তিনি আশা করেন এই সফরে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হবে। পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে মমতার প্রশংসা বাক্যের জন্য হাসিনা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সূত্র তাতে বলা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়নি ঠিকই, কিন্তু রাজনৈতিক স্তরে কোনো যোগাযোগ হয়েছে কিনা তা সরকারি কর্তারা বলতে পারছেন না। রাজনৈতিক সূত্রের বক্তব্য, সব মিলিয়ে হাসিনার ভারত সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিল্লি আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত থেকে বাংলাদেশ ফেরার পরেই শেখ হাসিনার নিউ ইয়র্কে যাওয়ার কথা জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে। তারপরে বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের আবহাওয়ায় ঢুকে পড়বে, আগামী বছর সে দেশে জাতীয় নির্বাচন। বাংলাদেশ সূত্র বলছে যে এবারের নয়াদিল্লি সফরে ঢাকা এমন কিছু হাতে নিয়ে ফিরতে চায় যা আওয়ামী লীগ সরকারকে ঘরোয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে। নয়াদিল্লি সফর শেষে দেশবাসীর কাছে স্বাভাবিকভাবেই খালি হাতে ফিরতে চাইবেন না হাসিনা। ভারত বাংলাদেশ তিস্তা চুক্তির রূপায়ণ নিয়ে এই সফরে যে কোনো অগ্রগতি হবে না তা জানে ঢাকা, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বল কিছুটা গুড়িয়ে দিতে পারলেও আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক লাভ। এই চুক্তি রূপায়ণে যে বাংলাদেশ সরকার ঐকান্তিক সেই বার্তা দেশবাসীকে দেওয়া সম্ভব হবে। হাসিনা আসার ঠিক আগে গতকাল নয়াদিল্লিতে শুরু হয়েছে যুগ্ম নদী কমিশনের বৈঠক। প্রায় 12 বছর পর মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন হলো। তো এখন যেটি বলা হচ্ছে রিপোর্টে যে শেখ হাসিনার সফরের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানানো হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বয়ে গিয়েছে 54টি নদী, তার মধ্যে 6টি নদীর জলবন্টন এবং বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানাচ্ছে কূটনৈতিক সূত্র। তবে তিস্তা নিয়ে কোনো অগ্রগতি এই বৈঠকে হয়নি। বাংলাদেশের একজন কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে আনন্দবাজার বলছে যে এত বছর বন্ধ থাকার পরে আবার যে আলোচনা শুরু হলো সেটাই আপাতত সবচেয়ে বড় পাওনা। কূটনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। তিস্তা নিয়ে ভারত সরকারের সীমাবদ্ধতা আমরা বুঝি, তবে আজ না হোক কাল তিস্তা চুক্তি রূপায়ণ হবেই। তবে সূত্রের খবর, তিস্তা না হলেও কুশিয়ারা নদীর জলবন্টন নিয়ে সমঝোতাপত্র চূড়ান্ত হয়েছে কমিশনের বৈঠকে। শেখ হাসিনার সফরে এটি সই হওয়ার কথা। ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদও শেষ হওয়ার মুখে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। দর্শক, এখন এই হচ্ছে বিষয়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে যেটি চাওয়া হবে যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ভারত যাতে আরো ইতিবাচক মনোভাব দেখাক, যাতে সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে ভারত একটি ভূমিকা রাখে, এটিও তারা একটা রাজনৈতিক সাফল্য হিসেবে দেখাতে চায়। এই ধরনের যেই আলো এই এই ধরনের যে সংবাদ নিয়ে আনন্দবাজার যেটি করেছে
তার ফলে বোঝা যাচ্ছে যে কিছু প্রতিশ্রুতি, কিছু কথা আদায় ছাড়া বাস্তবে কোনো বিষয়, এমন কোন নির্দিষ্ট বিষয় নেই যেটি নিয়ে বলতে পারবে যে শেখ হাসিনা সরকার যে আমরা এটি পেয়েছি, এরকম কোনো সরাসরি কোনো বিষয় থাকছে না বলে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে। তবে বাংলাদেশের অনেকেই মনে করেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে এই সফরটির মধ্য দিয়ে শেখ হাসিনা নয়াদিল্লির যে ঘনিষ্ঠ মোদী সরকার যে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে অব্যাহতভাবে, এটি একটা বোঝানোর একটা চেষ্টা চলছে এবং যার প্রভাব যাতে আগামী নির্বাচনে পড়তে পারে, এমন একটি কিন্তু রাজনৈতিক আলোচনা কূটনৈতিক মহলে এবং রাজনৈতিক মহলে চলছে।